রানী এলিজাবেথের জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্যের সমাজ ও জীবন যারা বিশেষ ভূমিকা রাখেন প্রতি বছর তাদের সম্মাননা জানানো হয়। এবারও চারটি ক্যাটাগরিতে 30 জনকে সম্মাননা জানানো হয়েছে, যাদের মধ্যে 6 জন বাংলাদেশি বংশোদ্ভূত রয়েছেন। বিস্তারিত আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে। এ বছর ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিনে উল্লেখযোগ্য সংখ্যক ব্রিটিশ বাংলাদেশি সম্মাননা তালিকায় যুক্ত হয়েছেন। শতবর্ষী দবিরুল ইসলাম চৌধুরী অবি সম্মাননা তালিকায় যুক্ত হয়েছেন 4,20,000 পাউন্ডের অর্থ সংগ্রহ করে। অবি ফাইবার লাগি পাইছি যেটা, এটা আমি খুব আনন্দিত, এটা কমিউনিটির গর্ব এবং দোয়া করতাম, আমার লাগি দোয়া করুন জানো সবাই, আরো যাতে মানুষ উপকার করতাম পারি। ব্রিকলেন জামে মসজিদের ট্রাস্টি যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া কমিউনিটি সার্ভিসের জন্য MBE সম্মাননার জন্য তালিকাভুক্ত হয়েছেন। আমি এখনো ব্রিকলেন মসজিদের সাথে জড়িত আছি, প্রেসিডেন্ট হিসাবে কাজ করলাম এবং আমাদের টাউন অ্যান্ড প্যারেন্ট সেন্টার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করলাম। আমাদের এই থমাস পাকটন প্রাইমারি স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যানের দায়িত্ব পালন করলাম এবং সেই সাথে সাথে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। কমিউনিটির প্রিয় মুখ চ্যানেল এস টেলিভিশনের সংবাদ উপস্থাপক ও শিক্ষক সৈয়দ আফসারউদ্দিন MBE পেয়েছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এলাকায় শিক্ষা ও কমিউনিটিতে বিভিন্ন সেবামূলক কাজে অবদানের জন্য। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন BCA এর সাবেক সাধারণ সম্পাদক গিনিজ রেকর্ডদারি সেলিব্রিটি শেফ অলি খান MBE পেয়েছেন হসপিটালিটি সেক্টরে বিশেষ অবদানের জন্য। একমাত্র নারী নীলিমা রহমান MBE খেতাব পাচ্ছেন কোভিডকালীন সময়ে ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল সেক্টরে অবদান রাখার জন্য। এছাড়াও ম্যানচেস্টার সিটি কাউন্সিলের এক্সিকিউটিভ মেম্বার ফর কালচার কাউন্সিলর লুৎফুর রহমানকে স্থানীয় সরকার ব্যবস্থায় বিশেষ অবদান রাখার জন্য অবিহিত সম্মাননা জানানো হচ্ছে। ব্রিটেনে বাঙালিদের মুখ উজ্জ্বল করা এ মানুষদের জন্য রইল আয়ন টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের নিয়েও প্রচারিত হবে আয়ন টিভিতে বিশেষ রিপোর্ট। চৌধুরী মুরাদ, আয়ন টিভি নিউজ, লন্ডন।